প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কৃষি ডিপ্লোমা কোর্সের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এটুআই এর যৌথ উদ্যোগে কৃষি ডিপ্লোমা এর অনলাইন ক্লাস সমূহ আজ হতে শুরু হতে যাচ্ছে। আজকে আমি তোমাদের ক্লাস নিব দ্বিতীয় পর্বের পঞ্চম অধ্যায়ে চিনি ফসল উৎপাদন প্রযুক্তি। উপস্থাপনায় রয়েছি আমি জেসমিন আক্তার, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শের বাংলা নগর, ঢাকা। তোমাদের মাঠ ফসলের চাষাবাদ এক বইয়ের অধ্যায় পাঁচে রয়েছে চিনি ফসল উৎপাদন প্রযুক্তি সম্পর্কে যথাযথ ধারণা দেওয়া হয়েছে। সেখানে কিভাবে চিনি ফসল শুরু থেকে চাষাবাদ করতে হয় সে সম্পর্কে ডিটেলস বলা আছে। এখন আমরা দেখব চিনি ফসল সমূহের মধ্যে কোন কোন ফসল রয়েছে। প্রথমে আসে আখের কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র আখই ব্যবসায়িকভাবে চাষ করা হয়ে থাকে। এছাড়া সুগার বিট রয়েছে, তাছাড়া রয়েছে খেজুর এবং তাল। আখ ব্যতীত বাকি যে তিনটি চিনি জাতীয় ফসল হিসেবে তোমাদের বই রয়েছে সেগুলো বাংলাদেশে খুব কমই চাষ করা হয়। তোমরা জানো যে একজন সুস্থ ব্যক্তির শর্করা জাতীয় খাদ্য খাওয়া দরকার এবং এই চিনিতে রয়েছে শর্করা। একজন সুস্থ মানুষের বছরে কমপক্ষে 13 কেজি চিনি অথবা 17 কেজি গুড় খেতে হয়, অথচ বাংলাদেশে কিন্তু সেটার সহজলভ্যতা নেই, শুধুমাত্র 6 কেজির মতো সহজলভ্যতা রয়েছে। দেখো, বাংলাদেশে যেহেতু আখের চাষ বেশি হয়ে থাকে, তাই আমি তোমাদের সাথে আখ নিয়েই আলোচনা করব এবং তোমাদের বইয়ে আখের প্রোডাকশন টেকনোলজি দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা জেনে নিই আখের অর্থনৈতিক গুরুত্ব। প্রথমে দেখো শিল্পের বিকাশে আখ কিভাবে ভূমিকা রাখে। আখ বাংলাদেশে অর্থকরী ফসল হিসেবে চাষ করা হয়। বাংলাদেশে এই আখকে কেন্দ্র করে 17টি চিনি কল তৈরি হয়েছে। সরকারি চিনি কল রয়েছে 17টি। এই 17টি চিনি কলে বাংলাদেশে যে আখ সমূহ উৎপাদন করা হয় সেগুলো থেকে প্রসেসিং করে চিনি উৎপাদন করা হয় এবং দেশের চাহিদা মেটাতে ব্যবহার করা হয়। দ্বিতীয় পয়েন্টটি দেখো, ব্যবসায়ী হিসেবে অনেক ব্যক্তি আখ চাষ থেকে শুরু করে এই চিনি কলে নেওয়া পর্যন্ত এই চিনি ব্যবসায় জড়িত রয়েছেন। ব্যবসায়ী হিসেবেও আমরা আখ চাষে যেতে পারি। রপ্তানি বাণিজ্যে বাংলাদেশে যদিও এখনো আখ রপ্তানি করা হচ্ছে না, তবে যদি আখ চাষের পরিমাণ আরো বৃদ্ধি করা হয় তাহলে হয়তো আমরা বিদেশে একসময় চিনি রপ্তানি করতে পারবো। তবে এখনো পর্যন্ত আমরা সেটা করছি না, বরঞ্চ আমরা উল্টো বাইরে থেকে নিয়ে আসছি। কর্মসংস্থানের সৃষ্টি, এই আখ চাষ থেকে শুরু করে তোমার জমি তৈরি থেকে শুরু করে একেবারে তোমার চিনি শিল্প কারখানা পর্যন্ত অনেক ব্যক্তি আখের সাথে যুক্ত রয়েছে, যা থেকে তাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তো এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে চিনি ফসলের অর্থনৈতিক গুরুত্ব আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জেনে নিই যে একটি ফসল চাষ করতে হলে কেমন জলবায়ু প্রয়োজন। আখ হচ্ছে থার্মোসেন্সিটিভ একটি ফসল। আখ চাষ করতে হলে তোমার তাপমাত্রা একটু বেশি প্রয়োজন হয়ে থাকে। দেখো যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আখ চাষ করা হয় তাহলে কিন্তু কুড়ির ক্ষতি হচ্ছে। সেটা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে আসে তাহলে সেটা কি হচ্ছে, তোমার বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে। 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধি শুরু হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি অপটিমাম বা সুষ্ঠু বৃদ্ধি হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আবার বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে গ্রীষ্মকাল হচ্ছে আখ চাষের জন্য সবচেয়ে বেশি ভালো। আখের জাত সমূহ দেখো, যে বাংলাদেশে কোন অঞ্চলে আখ চাষ হয় তোমরা নিজেরা একটু গেস করো তো, বাংলাদেশে কোন অঞ্চলে আখ চাষ হয়। সবার আগেই কিন্তু আমাদের মাথায় কি আসে, পাবনা ঈশ্বরদী। এছাড়া শুধু পাবনা ঈশ্বরদী নয়, বাংলাদেশে যে উত্তর অঞ্চলে বিভিন্ন জেলা রয়েছে, রাজশাহী, দিনাজপুর, জয়পুর, আর এছাড়া বাংলাদেশে কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে, রাঙামাটি, বান্দরবান, এই সকল অঞ্চলে কি আখের চাষ হয়ে থাকে।
তো আখের জাতগুলো দেখো, যেহেতু ঈশ্বরদীতে বেশি ভালো আখ চাষ হয়, সে অনুযায়ী কিন্তু পূর্বে আখের জাতগুলো তোমার ওই ঈশ্বরদীর অঞ্চল অনুসারে নামকরণ করা হয়েছিল। এবং এই আখের জাতসমূহ রিলিজ করে, তোমরা এটা প্রথম পর্বে পড়ে এসেছো, বাংলাদেশ সুগার ক্রপ রিসোর্স ইনস্টিটিউট বিএসআরআই, যেটা কিনা তোমার পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। তো এই জাতসমূহ এখন পর্যন্ত আখের বাংলাদেশে চাষ হয়ে আছে, তবে বর্তমানে সবচেয়ে ভালো জাত হিসেবে ঈশ্বরদীর 16 চাষ হচ্ছে, যেটা কিনা সবচেয়ে উত্তম জাত। এছাড়া তোমার এখন বিএসআরআই 40, 41 এই সকল জাতসমূহ রিলিজ করছে। বর্তমানে কিন্তু আখের জাতসমূহের নাম বিএসআরআই 40, 41, 42 এই পর্যন্ত রিলিজ হয়েছে। দেখো, জাত আমরা পছন্দ করে ফেললাম যে কোন জাতটি লাগাবো, তারপর আমরা কি করব এখন? এখন আমরা করব জমি নির্বাচন, কোন জমিতে আমরা আখ চাষ করব। তো কোন জমিটা ভালো আখের চাষের জন্য? আখ চাষের জন্য এঁটেল এঁটেল দোআঁশ মাটি বেশি ভালো হয়। সো পলি মাটি রয়েছে এবং মাটির পিএইচ মানে অম্ল মান 6 থেকে 7.5, তার মানে কি অনেকটা নিরপেক্ষ টাইপ মাটি হচ্ছে আখের জন্য ভালো। তবে আমরা কি করতে পারি, যেহেতু 7.5 রয়েছে, আমরা একটু চুন দিতে পারি জমিতে ভালো ফলনের জন্য। তারপর দেখো জমি তৈরিতে আসি আমরা। জমি তৈরিতে কি রয়েছে তোমরা দেখো, যে আদি অনেক পূর্বে আমাদের দেশে কিভাবে জমি তৈরি করা হতো, এই যে এইভাবে লাঙ্গল দিয়ে দেখো এভাবে চাষ করা হতো। তবে বর্তমানে কি হচ্ছে, বর্তমানে কিন্তু আমরা কি করতে পারছি, এই মোল্ড লাঙ্গল এবং এই ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে। এভাবে আমরা অতি সহজে জমি চাষ করতে পারি। তারপর দেখো জমি চাষের পর আমরা কি করব, কাটিং সেভ বীজ। আখের কি বীজ হয় কিনা তোমরা জানো কিনা? তোমরা কিন্তু আখের কিন্তু সব আখের বীজ হয় না, তোমরা যদি সেটা দেখতে চাও, দেখো আমি তোমাদেরকে একটু পিছনে নিয়ে যাই এই স্লাইডটিতে। দেখো এই যে এই ছবিটা দেখো, এটা কিন্তু আখের বীজ, অনেকটা ভুট্টার বীজের মতো দেখতে, এবং খুব কম পরিমাণ আখ গাছে বীজ হয়। তবে আমরা সাধারণত বীজের সাহায্যে কি করি না, আখের আমরা প্রজনন করি না। আখের প্রজনন যেটা হয় সেটাকে বলা হয় অঙ্গজ প্রজনন, এবং সেটাকে বলা হয় কাটিং সেট বা বীজ আখ বলা হয়। এখন বীজ আখ যখন আমরা সংগ্রহ করে ফেলবো, তারপর আমরা কি করব, বীজ শোধন করবো। তো বীজ শোধন করার জন্য আমরা জানি সবসময় যে ভিটাভেক্স ইত্যাদি প্রোভেক্স এইসব দিয়ে আমরা কি করে থাকি, বীজ শোধন করে থাকি। তো বীজ শোধন করে নিতে হবে। তবে এক্ষেত্রে আমরা কি করব, আখের ক্ষেত্রে এরোটন নামক একটা ছত্রাকনাশক 100 কেজি পানিতে আমরা কি করব, 500 গ্রাম হারে ছত্রাকনাশকটা দিব, দিয়ে তারপর আমরা কি করব, বীজ শোধন করব। তারপর চলে আসো বীজ রোপণ, কখন লাগাবো আখ? তোমরা জানো যে আখ হচ্ছে 12 মাসে হয়, 1 বছর লাগে, 12 থেকে 15 মাস। তো যেহেতু জানুয়ারি মাসে আখের বৃদ্ধি হয় না, আমরা কি করব, জানুয়ারি মাস ব্যতীত মানে শীতকাল ব্যতীত অন্যান্য সময় চেষ্টা করব আখ লাগাতে। দেখো এখন আখ লাগানোর কিছু পদ্ধতি দেখো, প্রচলিত বা প্রাচীন পদ্ধতি বলা হয় যেটা, তো প্রথমটি রয়েছে সমতলী পদ্ধতি। এই ছবিটি দেখো, যে জমি সমতল ভাবে চাষ করা, তার মধ্যে শুধুমাত্র আখের চারাগুলোকে রেখে দেওয়া হয়, তারপর সেখান থেকে অঙ্কুর উদ্গম হয়ে যেই তোমার চারাগুলো গজাবে সেটাই হচ্ছে এভাবে বড় হয়ে আখ হয়ে থাকে। তারপর দেখো ভাওয়ার পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে সমতলি পদ্ধতির মতোই, তবে একটুখানি গভীরতা করা হয় লাগানোর আগে, এই জন্য এটা নাম হচ্ছে ভাওয়ার পদ্ধতি। এবং দেখো সবচেয়ে বেশি এখন যেটা করা হচ্ছে পরীক্ষা বা নালা পদ্ধতি। এই পরীক্ষা বা নালা পদ্ধতিতে কি করা হয়, আখ খুব বর্তমানে বেশি চাষ করা হচ্ছে। এভাবে কি করা হয়, একটা ট্রেঞ্চ বা গর্ত করা হয়, গর্তটার উপরের দিকে থাকে 40 সেন্টিমিটার এবং নিচের দিকে থাকে 30 সেন্টিমিটার, তার মানে একটু কি হবে, কাত হয়ে আসবে গর্তটা। এই গর্তের মধ্যে একটার পর একটা কি করা হয়, আখের বীজ রেখে তারপর উপরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, 5 থেকে 7 সেন্টিমিটার নিচে রাখা হয়, তারপর উপরে 5 থেকে 7 সেন্টিমিটার মাটি দিয়ে এই চারাগুলো রোপণ করা হয়। এই যে দেখো আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে রোপা পদ্ধতি। এই রোপা পদ্ধতিতে কি করা হয়, প্রথমে একটা আলাদা জায়গায় নিয়ে আখের এই যে চোখ 3 থেকে 4টি বা 2টি চোখ রেখে একটা জায়গায় রোপণ করা হয়, তারপর সেই চারাটাকে তুলে নিয়ে প্রধান মাঠে লাগানো হয়, এটা হচ্ছে বীজতলায়। আর কি দেখো পলিব্যাগে, পলিব্যাগে কিভাবে করা হয়, এভাবে পলিব্যাগ গুলোকে সাজিয়ে তার মধ্যে একটা একটা করে তোমার এই সেট রাখা হয়, তারপর এখান থেকে চারা গজিয়ে সেই চারাটা নিয়ে মূল জমিতে সরাসরি লাগানো হয়। সার দেখো,
আখের জমিতে কি পরিমাণ সার লাগে? ইউরিয়া সার তুমি এক হেক্টর জমিতে দিতে হবে 120 থেকে 150 কেজি, টিএসপি 80 থেকে 100 কেজি, এমপি 110 থেকে 140 কেজি, জিপসাম 50 থেকে 60 কেজি, জিঙ্ক সালফেট এবং দেখো ডন চুন দিতে হয়, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে একটু ক্ষারীয় ভাব বজায় রাখার জন্য আখের জমিতে ডলচুন দিতে হবে। এখন এই সারটা তোমরা দিবে কি করে, যে তোমরা পূর্বেও জেনেছো যে আমরা সাধারণত ইউরিয়া সারটা জমি তৈরির সময় দেই না, আমরা এটাকে উপরি প্রয়োগ করি। সুতরাং ইউরিয়া ব্যতীত বাকি যে সার রয়েছে টিএসপি, এমপি, জিপসাম, জিঙ্ক সালফেট, ডলচুন, এই সারগুলো আমরা যখন জমিটা তৈরি করব, জমি তৈরির সময় সবগুলো সার আগে মাটিতে মিশিয়ে দিব। কিন্তু এই ইউরিয়া এবং এমপি সারের আমরা অধিক পরিমাণ সারটা রেখে দিব। তারপর যখন চারা গজিয়ে কুশির বয়স 3 থেকে 4 থেকে 5 মাস, অর্থাৎ 120 থেকে 150 দিন হবে, তখন আমরা সেটাকে উপরি প্রয়োগ করি। তবে আমরা ইচ্ছে করলে কি করতে পারি, আমরা ইচ্ছে করলে কিন্তু এটাতে ইচ্ছে করলে আমরা গোবর সারও দিতে পারি। যদি গোবর সার দিই তাহলে কিন্তু আবার আমাদেরকে ইউরিয়া সারের পরিমাণ কমিয়ে দিতে হবে। এখন চলে আসি আমরা আখের আন্ত পরিচর্যাতে। আন্ত পরিচর্যার মধ্যে দেখো তোমরা সবার আগে কি আখের পরিচর্যার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ভাবে খেয়াল রাখতে হবে। এই ছবিটি দেখো যে আখ বাধাই করে দেওয়া, কেন বাধাই করে দিব আমরা, কারণ আখ যদি আমরা বাধাই করে না দিই তাহলে কিন্তু এই ভিডিও দিয়ে আলো বাতাস চলাচল, প্লাস তুমি আরো যদি সেচ দিতে চাও বা অন্য কোনো পরিচর্যা করতে চাও সেটা করা যাবে না। আখ কি হবে, ঢলে পড়বে, বৃদ্ধি কমে যায়। পাশাপাশি কি হতে পারে, এই যে দেখো আখের কিন্তু এই যে পুঁজিটা গিট গিটে গিটে কিন্তু শিকড় থাকে, এই শিকড় গুলো থেকে কিন্তু আরো শিকড় গজাবে, পরে এদিক থেকে আর একটা চারা বের হয়ে যাবে, এতে করে কি হবে আরো নতুন চারা তৈরি হবে। তো আখের মান ভালো হবে না, আখ কাটতে অসুবিধা হয় যদি আখের জমি গোছানো না থাকে এবং চিনির পরিমাণও কমে যায়। তো আখ বাদাই হলো আখের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিচর্যা। চলে আসো শুকনো পাতা পরিষ্কারকরণ। কিভাবে শুকনো পাতা পরিষ্কার করবো আমরা, এই যে আখ রয়েছে আখের শুকনো পাতাগুলো কিন্তু জমিতে কি তৈরি করে, রোগ বালাইয়ের তৈরি করে। সুতরাং আমাদেরকে এই শুকনো পাতাগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে, যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে এখানে পোকামাকড় বাসা বাঁধবে। এছাড়া আরো কি সমস্যা হতে পারে, এই শুকনো পাতা যদি জমিতে থাকে তাহলে বাতাসে ভারে, শুকনো পাতার ভারে কিন্তু আখ গাছগুলো হেলে যেতে পারে, এবং হেলে গেলে কি হবে, সেই আখের কোয়ালিটি ভালো হবে না, গুণগত মান ভালো হবে না। আরেকটি জিনিস খেয়াল করো, এই যে শুকনো পাতা, এই যে খোল রয়েছে, এই দুই খোল এবং কাণ্ডের মাঝখানে যখন বৃষ্টি হবে বৃষ্টির পানিটা ওখানে জমে যাবে, এবং বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে যে যখন ওখানে বৃষ্টির পানি পাবে শিকড়, শিকড় পানি পেলে সেখানে তৈরি হবে শিকড়, নতুন শিকড়, এবং নতুন শিকড় থেকে আবার চারা তৈরি হয়ে যাবে। সেই চারা তৈরি হলে 520 তৈরি হবে, এই 520 আমাদের আখের কোয়ালিটি নষ্ট করবে। মাটি আলগাকরণ, মাটি আলগাকরণ আমরা কেন করব, যাতে মাটিতে আলো বাতাস প্রবেশ করতে পারে, এবং আলো বাতাস প্রবেশ করতে পারে, আগাছা দমন হবে, ফলে আখের গুণগত মান ভালো হবে। মাটি আলগাকরণ আমরা করব 2 থেকে 3 বার। গোড়ায় মাটি তুলে দেওয়া, গোড়ায় মাটি তুলে দেওয়া মানে মালচিং। এই যে দেখো এই ছোট্ট আখের গাছগুলো গোড়াতে মাটি তুলে দেওয়া হয়েছে, এটাকে আমরা অন্য ভাষায় বলি প্রাকৃতিক মালচিং। এই প্রাকৃতিক মালচিং এর ফলে কি হবে, এই যে কুশি গুলো রয়েছে গোড়া থেকে শিকড়ের বৃদ্ধিটা ভালো হবে, গাছকে হেলে পড়তে দিবে না। যদি গাছের গোড়ায় মাটি টাইট ভাবে আটকে থাকে তাহলে গাছ হেলে পড়বে না, এবং এই যে দুই যে পাশে যে ড্রেনের মতো তৈরি হয়েছে নালা, সেই নালাতে আমরা সঠিকভাবে পানি নিষ্কাশন করতে পারবো, এবং প্রয়োজনে খরার মৌসুমে পানি দিতে পারবো। ঠেস দেওয়া, এটি আখের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আন্ত পরিচর্যা। কি হয়, যদি অনেক ঝড় বাতাস হয় যে সকল অঞ্চলে, আখ একটু বাতাসে হেলে পড়ে যায়, আর আখ বাঁকা হয়ে গেলেই আখের মান নষ্ট হয়ে যায়। এই জন্য প্রথমে কয়েকটি আখকে এভাবে একত্রে পাতা দিয়ে বেঁধে নিতে হয়, বেঁধে নিয়ে তারপর একটি বাঁশ বা অন্য কোনো খুঁটি দিয়ে আখে ঠেস দেওয়া হয়, এতে করে আখটা সোজা থাকবে। তো এভাবে আখে ঠেস দিতে হয়। সেচ নিষ্কাশন, আখ যেহেতু বর্ষজীবী উদ্ভিদ, সুতরাং এই আখ ছোট থেকে বড় হওয়ার মধ্যে বর্ষাকাল থাকবে, শীতকাল থাকবে,
এবং গ্রীষ্মকালও থাকবে। সুতরাং যখন অনাবৃষ্টি হবে, খরা হবে, তখন পানি দিতে হবে, এবং যখন বর্ষাকাল হবে তখন পানি নিষ্কাশন করতে হবে। এই জন্য দুই সারির মাঝখানে এভাবে নালার মতো বা মাটি তুলে দিলে এভাবে নালার মতো তৈরি হবে, সেভাবে আমরা সেচ ও পানি নিষ্কাশন করব। চলে আসে আখের পোকামাকড় দমন ব্যবস্থা। তো তোমরা এখন দ্বিতীয় পর্বে আছো, কিন্তু তোমরা যখন পরবর্তীতে আরো উচ্চ পর্বে যাবে তখন তোমরা ফসল ওয়াইজ বিভিন্ন রোগের পোকার বর্ণনা পাবে এবং তার দমন ব্যবস্থা সম্পর্কেও জানতে পারবে। তবে এখন তোমরা শুধুমাত্র এই পোকাগুলোর নাম জেনে রাখো, যেমন আখের ডগার মাজরা পোকা, এটা আখের মাঝখানের ডগাটা খেয়ে ফেলে এবং আখের মাঝখানের পাতাটা খেয়ে ফেলে আখটার আর বৃদ্ধি পায় না। তারপর রয়েছে পিঙ্গল মাজরা পোকা, এটা কি করে এমন ভাবে মাঝখানের ডগাটা খাবে, তুমি টান দিলে পাতাটা উঠে চলে আসবে এবং এটা বন্ধ হবে। আর কান্ডের মাজরা পোকা, এটা ভিতরে লাল লাল যে দাগ তৈরি করে সেটা তোমরা জানো, কান্ডের ভিতরে একটা সুড়ঙ্গ তৈরি করে ফেলে, অনেক সময় হয়তো তোমরা খেয়াল করেছো বাজার থেকে আখ নিয়ে আসলে। এবং উই পোকা হচ্ছে আখের গোড়ায়, আখের গোড়ায় তোমার বাসা বাঁধে। তারপর আমরা চলে যাই বিভিন্ন রোগের নাম। আখের লাল পচা রোগ, এটা তোমরা সবাই অনেক বেশি খেয়াল করেছো, যে কোনো আখ কাটলে ভিতরে হয়তো লাল লাল দাগ দেখা যাচ্ছে, সেটা লাল পচা রোগ। এছাড়া আখের স্মার্ট রোগ হয়, এবং এই লাল পচা রোগের আরেকটি লক্ষণ যেটা পাতায়ও লাল লাল দাগ দেখা যায়। দেখো ফসল কর্তন, যে আমরা আখ কাটবো কখন, তোমাদেরকে আমরা বলেছি যে আখ এক বর্ষজীবী, মানে 12 থেকে 15 মাসের মতো সময় লাগে আখ পরিপক্ক হতে। সুতরাং আখ কাটার সময়টা আমাদেরকে অনেক ভালোভাবে বুঝে আখ কাটতে হবে। যদি আমরা সঠিক সময়ে আখ না কাটি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যাপ্ত পরিমাণ চিনি সেটা কিন্তু আমরা পাবো না, অর্জন হবে না। এই জন্য আমরা বেশ কয়েকটি পরীক্ষার মাধ্যমে কি করতে পারি, আখের পরিপক্কতা হয়েছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। এবং এটি কিন্তু পরীক্ষায় অনেক আসে, তোমাদের সেমিস্টার ফাইনালে পর্ব সমাপনী পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কিভাবে আমরা বুঝবো আখ পরিপক্ক হয়েছে কিনা। তো প্রথম যে পরীক্ষাটি রয়েছে, দেখো পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে। তো এই ক্ষেত্রে আমরা আখ কেটে পরীক্ষাগারে নিয়ে চিনির পরিমাণ বিশ্লেষণ করতে পারি, বাট এটা কিন্তু সব জায়গায় কি নয়, অ্যাভেলেবেল নয়। সুতরাং সেক্ষেত্রে আরেকটু আছে সহজ, সেটা হচ্ছে রিফ্র্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। এই যে নিচে এই ছবিটি দেখতে পাচ্ছ, যে এটি একটি রিফ্র্যাক্টোমিটার যন্ত্র। তো এখানে আখের একটি রস নিয়ে যদি এই যন্ত্রের উপর দেওয়া হয়, এটি একটি রিডিং দেবে যে কি পরিমাণ চিনি এখানে রয়েছে। এ থেকে আমরা কি করতে পারবো, যে চিনির পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু সব জায়গায় তো রিফ্র্যাক্টোমিটার যন্ত্র না থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে দেখো যে একটা কি পদ্ধতি রয়েছে, আমাদের একটি সহজ পদ্ধতি রয়েছে যেটা কিনা সবাই করতে পারবে। একটি আখকে আমরা সমান তিনটি ভাগ করব। কিভাবে তিনটি ভাগ করব, এই যে আখ দেখতে পাচ্ছো, আমরা ধরো এই গোড়ার দিক থেকে একটা কাটলাম, আমার মিডলের অংশ একটা রাখলাম, আমার উপরের অংশ একটা থাকবে। তখন আমরা এই গোড়ার অংশটা একটু চিবিয়ে খাবো, আবার মিডল অংশটা একটু চিবিয়ে খাবো, আবার উপরের অংশটাও চিবিয়ে খাবো। তিনটা অংশ চিবিয়ে খাওয়ানোর মধ্যে যদি সব ভাগেই সমান মিষ্টতা মনে হয়, তাহলেই আমরা বুঝতে পারবো যে আখটি পরিপক্কতা লাভ করেছে। এটি হচ্ছে সবচেয়ে বেশি ঘরোয়া পদ্ধতি, কারণ আমরা হয়তো রিফ্র্যাক্টোমিটার যন্ত্র পাবো না, পরীক্ষাগারে বিশ্লেষণ করতে পারবো না, বাট এটা আমরা সবাই খুব সহজেই করতে পারবো। এবং আরেকটা বিষয় হলো যে 12 থেকে 15 মাস হওয়ার পরে কিন্তু এই চিন্তাটা আমরা করবো, তার আগে কিন্তু আমরা পরিপক্কতা পরীক্ষা করতে যাব না। আচ্ছা ফলন কেমন হয়, যেহেতু আখের ওজন অনেক বেশি হয় সুতরাং ফলনও বেশি হবে। আমাদের দেশে আখের গড় ফলন 1 হেক্টরে 40 থেকে 50 টন হয়ে থাকে। এখন চলে আসো মুড়ি আখ। এখন মুড়ি আখ বোঝার আগে আমাদের বুঝতে হবে মুড়ি ফসল কি জিনিস। যে মুড়ি ফসল হলো এমন এক ধরনের ফসল, যে আমরা কোন একটা ফসলকে কেটে ফেলবো, কেটে ফেলার পর সেই গাছের গোড়া থেকে আবার নতুন করে চারা তৈরি হবে অটোমেটিক্যালি, আমাদের কিছু করতে হবে না। ওই ফসলটাকেই মুড়ি ফসল বলা হয়। যেমন তোমরা দেখো এই ছবিটা হচ্ছে একটি ধান ক্ষেতের ছবি। দেখো ধান কেটে নেওয়ার পর এই গোড়া থেকে কি তৈরি হচ্ছে, এই যে দেখো কুশি বের হচ্ছে, এখান থেকে কিন্তু একটা ন্যূনতম অ্যামাউন্টের ফলন পাওয়া যায়। এই ফসলটাকেই কিন্তু মুড়ি ফসল বলে। তো আখের ক্ষেত্রেও সেটা হয়ে থাকে। এই যে দেখো এই আখ ক্ষেতের এগুলো কেটে নেওয়ার পর দেখো গোড়া থেকে কি তৈরি হচ্ছে, চারা তৈরি হচ্ছে। তো এই যে দেখো তাহলে সংজ্ঞাটা কি, কেটে নেওয়া আখের গোড়া হতে
কৃষি উৎপাদনের মাধ্যমে ফসল উৎপাদন করাকে কি বলা হয়? মুড়ি চাষ বলা হয়। এই মুড়ি চাষ করার ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যেমন আমরা কেটে নেওয়ার পর জমি পরিষ্কার করতে হবে, তারপর সেই জমিতে প্রচুর পরিমাণ আমাদেরকে ইউরিয়া, ইউরিয়া বলতে কি আমরা নাইট্রোজেন জাতীয় সার দিব, যেমন আমরা দিব গোবর সার, খই ইত্যাদি দিব, তাহলে ফলনটা একটু ভালো হবে। এবং জাতটা আমাদেরকে ভালো করে সিলেকশন করতে হবে। কয়েকটি জাত রয়েছে যেগুলো মুড়ি ফসল চাষের জন্য ভালো হয়, তো মুড়ি আখের জন্য আমরা লাগাতে পারি কি ঈশ্বরদী 20, 21, 27, 28, এই সকল জাতগুলো সাধারণত মুড়ি আখের জন্য ভালো, তো এই জাতগুলো আমরা সিলেক্ট করতে হবে। তো মুড়ি আখ আমরা কখন কাটবো? মুড়ি আখ কাটা যায় সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। চলে আসো রস নিষ্কাশন ও প্রক্রিয়াজাতকরণ। তোমরা এক বর্তমান যুগে খেয়াল করেছো কিনা কিভাবে একটা রস নিষ্কাশন করা হয়? তোমরা সবাই হয়তো এই ছবিটার সাথে পরিচিত। এই ছবিটি দেখো, এই ছবিটি হলো আমরা হয়তো রাস্তাঘাটে দেখেছি যে এভাবে আখের রস নিষ্কাশন করে আমরা হয়তো আখের জুস খাচ্ছি। তো পূর্বে কিন্তু এইভাবে করা হতো রস নিষ্কাশন, এভাবে একটি জাঁতার মতো অংশ থাকতো, একদিক দিয়ে আখ ঢোকানো হতো, এক দিক দিয়ে বের হতো, এবং গরুর সাহায্যে ঘানি টেনে আখের রস নিষ্কাশন করা হতো। তারপর সেই রস কি করা হয়, যে গুড় তৈরি করার জন্য এটাকে কন্টিনিউয়াসলি 3-4 ঘন্টা একটি পাত্রে জাল দিতে হয়। তাহলে আমরা কি পাবো? আখের গুড় পাবো। এবং যদি আমরা চিনি করতে চাই, তাহলে সেগুলোকে আমরা এই যে শিল্প কারখানা বলেছি বাংলাদেশে রয়েছে, ওই সকল চিনি শিল্প কারখানায় পাঠিয়ে দেওয়া হয় আখ, সেখান থেকে রস নিষ্কাশনের মাধ্যমে সেটা থেকে কি করা হয়, চিনি তৈরি করা হয়ে থাকে। এখন চলে আসো আন্ত ফসল বা সাথী ফসল। আখের আমরা গুরুত্ব পড়েছিলাম প্রথমেই অধ্যায়ের শুরুতে, তো সেখানে গুরুত্ব হিসেবে আমরা বেশ কয়েকটা জিনিস দেখেছিলাম, বাট এই জিনিসটি কিন্তু আমরা তখন গুরুত্ব হিসেবে দেখিনি, এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেমন আখ কিন্তু হতে 12 থেকে 15 মাস সময় লাগছে, তো এই প্রচুর সময়টা আমাদের জমিটা কি পড়ে থাকবে একটা ফসলের জন্য? আমরা কিন্তু এই জমিটাকে কি করতে পারি, আরো অনেক ভাবে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি? এই যে আখের জমি, এর মাঝখানে আমরা অন্যান্য স্বল্পকালীন ফসল যেগুলো অল্প কয়েকদিনে পরিপক্কতা লাভ করে, সেই ফসলগুলো আমরা কি করতে পারি, সেই ফসলগুলো চাষ করতে পারি। তো কোন কোন ধরনের ফসল এই আন্ত ফসল হিসেবে আখের সাথে ভালো হয়? গোলালু, মিষ্টি আলু, সরিষা, মসুর, ছোলা, গম, টমেটো, এই ফসলগুলো আমরা কি করতে পারি, আন্ত ফসল হিসেবে চাষ করতে পারি। এই আন্ত ফসল হিসেবে চাষ করলে আমাদের কি কি সুবিধা হবে? আমরা আখ উৎপাদনের সাথে সাথে কি করতে পারবো, আরো বেশি পরিমাণ লাভবান হতে পারবো। তাহলে আন্ত ফসল কাকে বলে? এই যে একই সময়ে একই জমিতে 2 বা ততোধিক ফসল যখন আমরা পাশাপাশি ক্ষতি না করে চাষ করব। এই যে আখ এবং পাশে হচ্ছে এখানে আছে মুসুর, মাসকলাই, তো এভাবে পাশাপাশি আমরা যদি সম্পূরক ফসল হিসেবে চাষ করি তখন তাকে সাথী ফসল বলে। এই যে মেইন ফসল, যেটি প্রধান ফসল, সেটি হয় দীর্ঘস্থায়ী, যেমন এখানে আখ হচ্ছে 12 থেকে 15 মাস, আর অন্য যে ফসলটি থাকবে সেটি হচ্ছে ক্ষণস্থায়ী, মানে কয়েক মাসের মধ্যে সেটা হয়ে যাবে। এভাবে আমরা আখের সাহায্যে আখের সাথে আন্ত ফসল হিসেবে চাষ করতে পারি। তো এখানে আমার হচ্ছে ক্লাস শেষ হয়ে গেল, তোমাদের বইয়ে আখ সম্পর্কে এতটুকুই আলোচনা করা হয়েছে, তো তোমরা এই অধ্যায় থেকে বিশেষ করে মুড়ি ফসল এবং আখ কর্তনের সময় সম্পর্কে ভালোভাবে জানবে। এবং দেখো এখন আমি তোমাদের বিভিন্ন কমেন্টসের উত্তর দিব, যেমন অনেকেই বিভিন্ন কিছু জানতে চেয়েছো, সেই কমেন্টসগুলো আমি একটু দেখে কথা বলি। থ্যাংকস জানিয়েছো, বিভিন্ন জন তাদের অ্যাটেন্ডেন্স দিয়েছো, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছি না, সবাই শুধু বিভিন্ন কথা বলেছো। বাট তোমরা যদি কেউ কিছু জানতে চাও, জানতে প্রশ্ন করতে পারো, আমি এখন পর্যন্ত কোনো প্রশ্ন পাইনি। দেখতে পাচ্ছি সুদীপ্তা, আবির মণ্ডল সবাই আছো,
কিন্তু সবাই কোনো প্রশ্ন করছো না। সবাই যদি কেউ যদি আখ সম্পর্কে কোনো কিছু জানতে চাও, একজন বলেছো রোজা রাজিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, ধন্যবাদ তোমাকেও। কেউ যদি কোনো আখ সম্পর্কে কিছু জানতে চাও, তারা আমাকে প্রশ্ন করতে পারো। যাই হোক, আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। তোমরা শুধু সবাই সবার অ্যাটেন্ডেন্স দিয়েছো, থ্যাংকস জানিয়েছো, বাট তোমরা যদি কিছু জানতে চাও তাহলে কিন্তু জানতে পারো, কোশ্চেন করতে পারো। আমি কোনো কোশ্চেন পাইনি, যেহেতু আমি কোশ্চেন পাইনি তাই আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তো তোমরা তোমাদেরকে আগামী রবিবারে বিকাল 5টায় আমি তোমাদের সামনে আবার উপস্থিত হব মাঠ ফসলের চাষাবাদ এক নিয়ে। আচ্ছা, একজন বলেছো ম্যাম লাস্টেরটা বুঝলাম না, লাস্টে আমি বলেছি সাথী ফসল, সবার শেষে যেটা বলেছি সেটি হলো আসাদুল্লাহ। তুমি প্রশ্ন করেছো স্যার লাস্টেরটা বুঝলাম না, সবার শেষে আমি সাথী ফসল বলেছি, যে আখের জমির মাঝখানে যে ফাঁকা অংশগুলো থাকবে যখন চারাটা একটু বড় হয়ে যাবে, সেই ফাঁকা জায়গায় আমরা কি করব, সেই ফাঁকা জায়গায় আমরা অন্য ফসল লাগাবো, যে ফসলগুলো অল্প সময়ের মধ্যে হয়ে যায়, যেমন তুমি লাল শাক, ডাঁটা শাক, এই সকল করতে পারো। আচ্ছা, একজন বলেছো মুড়ি ফসল বোঝো নাই। মুড়ি ফসল হচ্ছে, তুমি তোমার গ্রামে খেয়াল করবে যে আখ গাছ কেটে নেওয়ার পর যদি তুমি সেই জমিতে আর কোনো চাষ না দাও তাহলে কি হবে, সেই জমি ওই আখ গাছের গোড়া থেকে কিন্তু আবার চারা বের হবে, সেই চারাটাকে বলা হয় মুড়ি ফসল। ঠিক আছে, এটা প্রশ্নটা করেছো এস সাকিব। মুড়ি ফসল আশা করি তুমি বুঝতে পেরেছো, যে গাছের গোড়া থেকে আবার যে নতুন চারা হবে সেটাকেই বলা হয় মুড়ি ফসল। মানে পরের বছর তুমি আর কোনো গাছ লাগাবে না, জমি চাষ দিবা না, কিন্তু গোড়া থেকে যেটা পাবা সেটাই হচ্ছে মুড়ি ফসল। ঠিক আছে, একজন জানতে চেয়েছো যে উৎপাদন কত। উৎপাদন 40 থেকে 50 টন, তবে বর্তমানে আরো অনেক নতুন নতুন ভ্যারাইটি বের হয়েছে, সেগুলো হচ্ছে তোমার কি সেগুলো আরো বেশি ফলন হয়। আচ্ছা, একজন বলেছো জাত বিএসআরআই জাতগুলো। আচ্ছা, বিএসআরআই এর সর্বশেষ জাত রয়েছে বিএসআরআই 40, 41, 42, 43, সেগুলো বিএসআরআই এর নতুন জাতগুলো রয়েছে। বর্তমানে এখন পর্যন্ত 44টি আখের জাত রয়েছে। নাজমুল আলম খান, তুমি জানতে চেয়েছো কয়টি রয়েছে। আচ্ছা, একজন জানতে চেয়েছো মেহেদি হাসান প্রান্ত আখের রসের উপকারিতা কি। আখের রসের উপকারিতা হলো যে তুমি শর্করার চাহিদা পূরণ হবে আমাদের শরীরে এবং তুমি ইনস্ট্যান্ট শক্তি পাবা, যেহেতু শর্করার সাথে। আচ্ছা, আরো একজন বলছে মুড়ি ফসল বুঝতে পারেনি। আচ্ছা, মুড়ি ফসল সম্পর্কে আমি বলেছি। তারপর রোপণ পদ্ধতি, পলি ব্যাগ একটা বুঝুনি। পলি ব্যাগ হলো এমডি ফরহাদ, আমরা পলি ব্যাগ তৈরি করব। পলি ব্যাগ তৈরি করে আখের মাথার দিকের অংশ থেকে 2টি বা 3টি চোখ নিয়ে সেইটিকে আমরা পলি ব্যাগে রোপণ করে দিব। ওখান থেকে চারা হওয়ার পর সেই চারাটা নিয়ে আমরা কি করব, সেই চারাটা নিয়ে আমরা মূল জমিতে লাগাবো। ঠিক আছে। আচ্ছা, তারপর পোকামাকড়। আচ্ছা, পোকামাকড় ও রোগবালাই নিয়ে আমি খুব একটা কথা বলিনি তোমাদের সাথে, কারণ তোমরা যখন পরবর্তীতে আরো বড় সেমিস্টারে যাবে তখন পোকামাকড় নিয়ে আলাদা বিষয় রয়েছে, যে ওই বিষয়ে তুমি পোকামাকড় সম্পর্কে জানতে পারবা। তবে যদি তুমি ছত্রাকনাশক পোকা হয়, যেমন ছত্রাকনাশক হলে তুমি বিভিন্ন পোকা হলে মাজরা পোকা এসবের জন্য তোমরা ডায়াজিনন দিতে পারো, ডায়াজিনন দিতে পারো। আচ্ছা, একজন বলেছে লবণাক্ত সহিংস জাত সম্পর্কে তুমি জানতে চাও। লবণাক্ত সহিংস জাত গুলোর মধ্যে রয়েছে 21, 22, 24, 26, এই জিনিস, এগুলো হচ্ছে লবণাক্ত বিষয়। আচ্ছা, আখের রোগের বিষয়ে আরেকবার জানতে চাচ্ছ। আখের রোগের বিষয়ে তোমাদের বই 3টি রোগ বিষয়ে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে লাল পচা রোগ, যে আখ কাটলে দেখবা ভিতরে লাল হয়ে আছে, এটাকে বলে লাল পচা রোগ, এটা একটা ছত্রাকের কারণে হয়। এছাড়া আখে স্মার্ট রোগ হয় এবং আখের পাতায় লাল লাল দাগ হয়। মুড়ি আখ সম্পর্কে তোমাদেরকে ডিটেলস বলেছি। সাথী ফসলে আসলে যেহেতু সাথী ফসল হিসেবে আমরা সাধারণত সিম জাতীয় ফসল লাগাই, যেমন ডাল জাতীয় ফসল, তখন ডাল জাতীয় ফসল কিন্তু অটোমেটিকলি জমিতে নাইট্রোজেন সার দিয়ে থাকে, আলাদাভাবে সার দেওয়ার আসলে প্রয়োজন নেই। আখ বেশি চাষ হয়, একজন জানতে চেয়েছো আখ কোথায় বেশি চাষ হয়। এটা বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং পাহাড়ি অঞ্চলে বেশি আখ চাষ হয়। আখের রস নিষ্কাশনের ব্যাপারটা বোঝুনি। সৌরভ হোসেন,
আখের রস নিষ্কাশন হলো আমরা কি করব, একটা যন্ত্রের ভিতর, একটা যন্ত্রের ভিতর, সেটা হতে পারে বর্তমানে আমরা যে মোটর চালিত যন্ত্র দেখি, অথবা ঘানি রয়েছে গরুর ঘানি, তো সেটাতে আখটাকে পিষে রস বের করা হয়, সেই রসটাকে তারপর ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাতকরণ করে চিনি উৎপাদন করা হয়, অথবা গ্রাম বাংলায় চুলায় জ্বালিয়ে জ্বালিয়ে গুড় তৈরি করা হয়। আচ্ছা, একজন জানতে চেয়েছো বিয়াম রহমান, তুমি জানতে চেয়েছো আখ চাষের জন্য কোন ধরনের জমি, এঁটেল মাটির জমি ভালো হয়। মুড়ি ফসল তুমি কোনো মাস ফিক্সড না, তুমি যখন আখটা কাটবে, যুবরাজ জানতে চেয়েছো যে মুড়ি ফসল কখন হয়, যখন আমরা আখটা কাটবো তখনই কি হবে, আখের গোড়া থেকে হবে মুড়ি ফসল। ঠিক আছে, অনেকে প্রশ্ন আমি অনুসরণ বলেছি, সুতরাং আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং তোমরা সবাই আগামী রবিবার বিকেল 5টায় যারা দ্বিতীয় পর্বে রয়েছো মাঠ ফসলের চাষাবাদে ক্লাসে উপস্থিত থাকবে, এবং সবাই এই 1 সপ্তাহে এই চিনি ফসল উৎপাদন প্রযুক্তি সম্পর্কে ভালো করে পড়াশোনা করবে, সে আশায় ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।